ঈদ এবার আনন্দ হয়ে ধরা দেয়নি দেশের বন্যা দুর্গত মানুষদের কাছে। নতুন জামা কাপড় কেনা তো দূরের কথা, অনেক পরিবারে জ্বলেনি চুলা, বরং বসত বাড়ি আর রাস্তাঘাট থেকে কখন পানি নেমে যাবে সেটি এখন তাদের বড় কামনা। পদ্মা, ইছামতি ও কালীগঙ্গার পানি কমতে থাকায় দোহার ও নবাবগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী দুই উপজেলার 1 লাখের বেশি মানুষ, এদের মাঝে ঈদের ছোঁয়া লাগেনি। দোহার ঢাকা শ্রীনগর সড়কের কয়েকটি অংশ ধসে যাওয়ায় এখনও যান চলাচল বন্ধ রয়েছে। ঈদের আনন্দ নেই কুড়িগ্রামের বানভাসীদের মাঝে, অনেক পরিবারে জোগাড় হয়নি সামান্য চিনি সেমাই। এ জেলায় নদ নদীর পানি কমলেও এখনও বিপদসীমার ওপরে রয়েছে। জামালপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ঘর বাড়িতে পানি থাকায় ঈদ আনন্দ বঞ্চিত বানভাসীরা। টাঙ্গাইলে বন্যা নদী ভাঙনে গৃহহীন হাজারো পরিবার আশ্রয় নিয়েছে উঁচু বাঁধে। ঈদের আনন্দ উপভোগ করা দূরের কথা, টিকে থাকাই কষ্টকর হয়ে পড়েছে এসব মানুষদের। দর্শক, দোহার নবাবগঞ্জ এলাকার বন্যার্তদের ঈদ উদযাপনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। অপু, আপনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। অপু, দুর্গত এলাকার মানুষদের আসলে ঈদ উদযাপন সম্পর্কে আমি বলছিলাম, খুবই খারাপ অবস্থা যাচ্ছে। আপনার মুখ থেকে আমি শুনতে চাই আসলে সেখানকার মানুষদের আসলে ঈদ উদযাপন কেমন করে হচ্ছে, জানাবেন চিত্রটি। যদি যে বিষয়টি আপনি বলছিলেন যে ঈদ আনন্দের যে বিষয়টি, আসলে ঈদ আনন্দ বলতে গেলে আমি আজকে সকাল থেকে ঢাকার যে দোহার নবাবগঞ্জ উপজেলা, এই দুই উপজেলার বেশ কয়েকটি এলাকা ঘুরেছি। ঈদ আনন্দ বলতে আমি এই বানভাসী যারা আছেন বন্যা দুর্গত এলাকা, তাদের মধ্যে ঈদ আনন্দ কিন্তু আমি সেভাবে আসলে লক্ষ্য করিনি। সবকিছু মিলে গত 24 ঘন্টায় দোহার নবাবগঞ্জের যে বন্যা পরিস্থিতি তা কিন্তু উন্নতি হলেও মানুষের যে আসলে দুর্ভোগের চিত্র, পানিবন্দী মানুষের চিত্র, এটি কিন্তু আসলে একদম অবর্ণনীয় একটি বিষয়, যাদের মধ্যে আমি আজ এখন আপনি আমি যেখানটায় আছি এটি দোহারের মধুরচর একটি গ্রাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি একটি বাড়িতে আছি। এ বাড়িতে কিন্তু এই যে মানুষ যেভাবে বসবাস করছেন, এটি কিন্তু আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি আজকে যদি একজনের সাথে কথা বলি, এখানে বন্যা দুর্গত এখানে একজন বয়োবৃদ্ধ আছেন, তার সাথে আমি একটু কথা বলার চেষ্টা করি। চাচি, আপনার ঈদ কেমন কেটেছে আজকে? ঈদের দিন কি রান্না করেছেন? বাবার এই আলু ভর্তা বানাইছি আর ভাত রাঁধছি, আর কি রাঁধবো, আমার পোলাগো নাই কামাই। এই পানিতে কোন হানে যাইতারা না, কাম কাজ করা পারা না। জুথি, আপনি যেমনটা শুনছিলেন যে আমি এই বন্যা দুর্গত এক বয়োবৃদ্ধর সাথে কথা বলার চেষ্টা করলাম, তিনি যেমনটা বলছিলেন আজকে ঈদের দিনেও কিন্তু ঘরে তার আলু ভর্তা রান্না হয়েছে, মাংস তো দূরের কথা, সেভাবে ভালো কোনো খাবার জোটেনি। এভাবে কিন্তু শুধু এটি একটি পরিবারের চিত্র নয়, এটি কিন্তু এই বানভাসী যে দোহার নবাবগঞ্জ উপজেলা লাখো পরিবার আছে, প্রতিটি পরিবারের চিত্র কিন্তু ঠিক এরকমই। জুথি অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকার দোহার থেকে জানাছিলেন অমিতাভ বাবু।